सुंदर दुटी पाला आज के निर्धारित कर देवा तो पालाय जावर आगे आमादेर माझे उपस्थित होयेछेन फरीदपुर तालमा थेके आगत मोराद ब्यापारी भाई एवं आबुल मेम्बर भाई आरो अनेके तालमा फरीदपुर थेके एसेछे भाईदेर प्रति आमार अंतरेर अंतस्थल थेके भक्तिपूर्ण सालाम ओ श्रद्धा जानाई। आजकेर पाला गान खाजा बाबा बरपीर खाजा बाबार जीवनी दियेछेन आमी चंद्रा आमाके बरपीर जीवनी दियेछेन आज के सुजन सरकार के दुजन कोनो ओली छोटो ना दुजनी आल्लार महान ओली मादार जात ओली जरा मातृ गर्व थेके आल्लार आउलिया तो सेई महान दुजन ओलीर जीवनी एक रात्रे बोले कोये शेष करबार मतो ना तारपरेओ से जीवनी थेके किछुटा बला कवार चेष्टा करब तोमार खाजे बाबार जीवनी थेके একটি গান আগে আমার থাকবে তারপরে খাজা বাবা কোথা থেকে কিভাবে আসলো তার জন্ম বিষয়টা কি অবশ্যই সেইটা আমি তুলে ধরব সেখান থেকে আমার একটি গান আগে থাকবে। চারতরি কার খাজা বাবা সরদারের ওলি चार तोरी कर खाजा बाबा सरदारे रोली गरीब नवाजो खाजा हिंदे रोली गरीब नवाजो खाजा अल्लाह रोली चार तोरी कर खाजा बाबा सरदारे रोली चार तोरी कर खाजा बाबा सरदारे रोली गरीब नवाजो खाजा अल्लाह रोली गरीब नवाजो चौदह तारीख सोमवार दिन फजरेर अक्ते नवाजो खाजा अल्लाह रोली गरीब नवाजो खाजा हिंदे रोली चार तोरी कर खाजा बाबा छाता रे रोली चार तोरी कर खाजा बाबा छाता रे रोली गरीब नवाजो बाबा हिंदे रोली गरीब नवाजो बाबा हिंदे रोली सात बछर रे गरीब नवाजो खाजा अल्लाह रोली गरीब नवाजो खाजा हिंदे रोली चार तोरी कर खाजा बाबा सतारे रोली चार तोरी कर खाजा बाबा सतारे रोली शिमोचुम एक जन अल्लाह रोली छिलो खाजा बाबा
গরিব নেওয়াজো খাজা আল্লাহ রলি গরিব নেওয়াজো খাজা হিন্দে রলি চাতরি কর খাজা বাবা সদারে রলি চাতরি কর খাজা বাবা সদারে রলি গরিব নেওয়াজো খাজা হিন্দে রলি গরিব নেওয়াজো বাবা আল্লাহ রলি চাতরি কর খাজা বাবা ছোট ছোট আমার সর্দারে রলি গরিব নেওয়াজ খাজা তুমি আল্লাহ রলি 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে আমার খাজা গুণমণি 7 বছরের কালে খাজায় নামাজ রোজা ধরে 15 বছরের কালে খাজা বাবার পিতা গেল মোরে পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি আমার খাজা বাবার বাবা যখন মারা গেল খাজা বাবার বাবার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি তার একটি ফল বাগান ছিল সেই ফল বাগানটা আমার খাজা বাবাকে আমার খাজা বাবা পাইলেন সেই নিজস্ব ফল বাগানে আমার খাজা বাবায় পানি ঢালতেন বাগানের ফল বিক্রি করে দিন কাটাতেন তিনি সর্দার ভেসি মজুম একজন আল্লাহর ওলি ছিল আমার খাজা বাবার ফল বাগানে চলিয়া গেল খাজা বাবাই গিয়া তারে কদম মুসি করে আঙ্গুর বেদেনা সিরে খাইতে দেয় তিনারে ফল খাইয়া খুশি হইল ইব্রাহিম কুন্দুজির পরানি ওই ফল অর্ধেক খাইয়া চাপাইয়া দেয় খাজা বাবার মুখে অর্ধেক খাইয়া গরিব নেওয়াজো খাজা আল্লাহ রলি গরিব নেওয়াজো খাজা আল্লাহ রলি চাতরি কর খাজা বাবা সদারে রলি চাতরি কর খাজা বাবা সদারে রলি গরিব নেওয়াজো বাবা আল্লাহ রলি গরিব নেওয়াজো বাবা আল্লাহ রলি ওই ফল ইব্রাহিম কুন্দুজি অর্ধেক খাইয়া চাবাইয়া দেয় খাজা বাবার মুখে ফল খাইয়া খাজা বাবায় জালালি ভাব দেখে সাত্তবক জমিন সাত্তবক আসমান আমার খাজা বাবা এক জায়গার মধ্যে বৈশা দেখতে পায় হারুন নামে গ্রামেতে নেশাপুর এক গ্রাম ওই গ্রামে চলিয়া যায় খাজা গুণবান ওই গ্রামে বসত করত উসমান হারুনি উসমান হারুনির কাছে মুড়ি ধইল তিনি আমার খাজা বাবার জন্ম পরিচয় তার ঠিকানা তিনি কিভাবে দুনিয়াতে আসলো তিনি কার কাছে মুড়ি ধইল আমার গানটার মধ্যে সর্বকথা বলা হয়ে গেছে এবার আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আমার একটা প্রশ্ন থাকবে আপনি বলবেন আমার বড় পীর এই পৃথিবীতে জন্ম নেওয়ার 200 বছর আগে এক লোক একটা জায়নামাজ হাতে নিয়ে বলছিল কাল ক্রমে এই জায়নামাজটা আমার বড় পীর পাবে 200 বছর আগে আমার বড় পীর এই পৃথিবীতে আসার 200 বছর আগে কে টের পেয়েছিল যে আমার বড় পীর ধরাধামে আসবে তার নাম ছিল কি ওই লোকটাকে 200 বছর পর্যন্ত বেঁচে ছিল নাকি কারো কারো হাত দিয়ে পৌঁছে দিয়েছে আমার বড় পীরের হাতে যদি কারো কারো মাধ্যম দিয়ে পৌঁছে থাকে তাহলে কোন কোন ব্যক্তির হাত দিয়ে ওই জায়নামাজটা আমার বড় পীরের হাতে পৌঁছাইলেন তাদের নাম ছিল কি এই একটা
কথাই কথা বলতে বলছে কম গান গাইতে বলছে বেশি কয় আপা প্রশ্ন বেশি কইরেন না প্রশ্ন বেশি শুনবো না প্রশ্ন করবেন ছোট করে একটা গান গাইবেন বেশি প্রশ্ন ছোট করে একটাই রাখলাম গানটা একটু বেশি গাইতে চেষ্টা করব দেখি আমাদের ওদি কি বলে চারতরি কার খাজা বাবা সর্দারের ওলি চারতরি কার খাজা বাবা সর্দারের ওলি গরিব নেওয়াজ খাজা আল্লাহর ওলি গরিব নেওয়াজ খাজা হিন্দের ওলি গরিব নেওয়াজ খাজা আল্লাহর ওলি গরিব নেওয়াজ খাজা আল্লাহর ওলি গরিব নেওয়াজ খাজা আল্লাহরুলি হয়ে গেল পালা থেকে একটা গান একটা করে পালার গান যেহেতু প্রথম স্টেজ একটা করে আজকে যে দরবারে এসেছি সেই দরবারের একটা করে গান গাইতে হবে তো সেদিকে লক্ষ্য রেখে আমি আমার মন থেকে আরেকটি দরবারি গান আমি রেখে বসি তারপরে দেখে আমার দ্রুদি কি বলে তার বলা কর পাশে আবার কথা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ ফরিদপুরে কে আসিল আমার খাজা বাবা মাওলানা আমার খাজা বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘর হেরাইতে পারবি না ফরিদপুরে কে আসিল খাজা বাবা মাওলানা আমার হাসমত বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘর হেরাইতে পারবি না ফরিদপুরে কে আসিল ফরিদপুরে কে আসিল খাজা বাবা মাওলানা মা জাহাঙ্গীর চাল
পারবি দেখলে সবই পাগল হবি ঘর হেরাইতে পারবি না ফরিদপুরে কে আসিল আমার খাজা বাবা মাওলানা গো খাজা বাবা মাওলানা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি ঘর হেরাইতে পারবি না ফরিদপুরে কে আসিল ফরিদপুরে কে আসিল বর্ণনা কথা তার মন্দ না হ্যাঁ কবির কল্পনা বলতে গেলে অল্পনা এটা ছেলে খেলার গল্প না বাহ 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 যেইভাবে তার আলোচনা আলোচনার মধ্যে ছিলেন চুপ তিনি তার পাল্লা নিয়ে বললেন খুব যদি করেন গোলমালি সব হবে ভয়মান বাহ 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 চমৎকার ভাবে
একটি প্রশ্ন তিনি করেছেন বড়পীর সাহেব উনি দুনিয়ায় আসার 200 বছর আগে একটা জায় নামাজ দেয়া হয়েছিল সেই জায় নামাজটা কার মাধ্যমে আসলো তিনি কি বেঁচে আছেন কি বেঁচে নাই বাবা আল্লাহর ওলিরে কখনো কিন্তু মরে না এইটা আবার বুঝবেন কিভাবে যে আল্লাহর ওলি মরে না এইটা বুঝতে হলে একটা আয়াত দ্বারা প্রমাণ করতে হবে আয়াতে বলা আছে আল ওলিয়া লায়া মউত আল্লাহ বলছে আল্লাহর ওলির কোনো মরণ নাই তারা রূপ হইতে রূপান্তরিত হয় আল্লাহর ওলি যদি মৃত্যু হয় তাহলে দুনিয়া রক্ষা পায় না আল্লাহর ওলিদের দিয়া ডিউটি করা হইতেছে এই দুনিয়াটাকে প্রচালনা করা হইতেছে কিসের জন্য অমানুষকে মানুষ করার জন্য একটা ওলি আসে ধরা দাম পাপী তাপীকে উদ্ধার করার জন্য আমরা কত অপরাধ করি একটা আল্লাহর ওলির দরবারে গেলে আমাদের মনটা ভালো হয়ে যায় যে আমরা যেন এই ওলির দরবারে এসে কোনো খারাপ কাজ না করি আজকে এই জাহাঙ্গীর ফকিরের দরবারে আসছি এইটাও কিন্তু আমাদের বড় একটা ওসিয়ত তার উপরে আসছে তার পীরের দরবার থেকে তার একটা হুকুম আসছে যে তুমি এই বাতিটা জ্বালাইও তাই সে খাজা বাবার নামে বাতি জ্বালাইতেছে তা সেই 200 বছর আগের থেকে যে জায় নামাজটা ছিল যেখানে সেই হাসান বাসরি হইতে সেখান থেকে সিরি বাই সিরি আসছে কার কাছে অহেদ বিন জায়েদের কাছে সেই অহেদ বিন জায়েদ হইতে 200 বছর এরকম কাতারে কাতারে আইসে বড় পীরের হাতে জায় নামাজটা হয়েছে সেই জায় নামাজ এখনো আছে যেই জায় নামাজের উপরে পানির উপরে জায় নামাজ বিছাইয়া আদায় করেছিল নামাজ আমার বড় পীর সাহেবের এত বড় পাওয়ার সে দুনিয়ার মধ্যে আসছে মাতৃ গর্ভ থেকে 18 পারা কুরআন মুখস্থ করে আসছে তাহলে সে কোন রূহ জগৎ থেকেই রূহ জগৎ থেকেই সে আল্লাহর ওলি হয়েছে রূহুর কাতারে নবীর রূহ নবীর কাতারে ওলির রূহ ওলির কাতারে পীরের রূহ পীরের কাতারে এদেরকে একটু সান্ত্বনা দেন এরা আনন্দ পাইতেছে তো আনন্দের ভিতর দিয়ে দেখা যাইতেছে খুশির ভিতর দেখিয়ে কি করবে ঠিক পাইতেছে না এখন এই বড় পীর সাহেব উনি মার গর্ভের থেকে 18 পারা কোরআন মুখস্থ করলেন মায় উনার পড়তেছিল আর উনি গর্ভে থেকেই পড়ে মুখস্থ করে আসলো দুনিয়ায় আসার পর একটা মাদ্রাসায় পড়তে দিল মাদ্রাসার হুজুর বলল তুমি পড়ো একটা পারা পড়বার যখন বলছে পড়তে পড়তে 30টা পারাই উনি পড়ে দিলেন সেই বড় পীরের নামের আল্লাহর ওলির শান খাজা বাবার একটা শান অত্যন্ত একটা বড় পীরের শান করব তারপরে দেখি মালিক কোন জায়গায় কোন পর্যন্ত নেয় সেই আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির শান মান এগুলো আমাদের শোনার জন্য ধৈর্য থাকে একটা কথা আছে বিয়াদবি কেউ কইর না ওলি আল্লাহর দরবারে আদবে তেশকো জাগে মহব্বতের বাজারে খবরদার এইটা জাহাঙ্গীর ফকির নয় এইটা মনে করতে হবে আল্লাহর ওলির দরবারের কাজ তার দরবারের অনুসরণে এই অনুষ্ঠান হতে যাচ্ছে সেই দিকে একটু মনটা নরম করে শুনবেন কাজে লাগবে বাবা গান শোনা ধৈর্যের দরকার ও আর শোনেন গান শোনেন যা কিছুই শোনেন ধৈর্য না হইলে সে জিনিস শোনা যেন একটা গান দিয়ে নেই ও গো পিরান পীর দস্তগীর তুমি ও গো পিরান পীর দস্তগীর তুমি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি
আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি রে তুমি মাহবুবে সুবহানি ওরে পীরান পীরদস্তগীর তুমি এ পীরান পীরদস্তগীর তুমি পীরান পীরদস্তগীর তুমি মাহবুবে সুবহানি ও গো পীর মাহবুবে সুবহানি তুমি রব্বানি আই বড় পীর আব্দুল কাদের সিলানের জিলানি রে তুমি মাহবুবে সুবহানি ও আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তুমি কুতুবে রব্বানি আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তুমি কুতুবে রব্বানি জন্মনিয়া সবুক দাদেতে তরিকাতে কাদরিয়া আবু সাল জঙ্গির মুসা তোমারি হইলেন পিতা ওরে তোমারি হইলেন পিতা গো তোমারি হইলেন পিতা জন্মনিয়া সবুক দাদেতে তরিকাতে কাদরিয়া তোমারি হইলেন পিতা ও তো তোমারি হইলেন পিতা গো তোমারি হইলেন পিতা উম্মাল খায়ের মাফাতে ভাই উম্মাল খায়ের মাফাতে ভাই উম্মাল খায়ের মাফাতে মা তোমারি জননী ও গো পীর তোমারি জননী তুমি হও মাহবুবে সুবহানি রে আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তুমি কুতুবে রব্বানি আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি বাবা কুতুবে রব্বানি পীরান পীর দস্তগীর তুমি পীরানের পীর দস্তগীর তুমি আই পীরান পীর দস্তগীর তুমি মাহবুবে সুবহানি ও গো পীর মাহবুবে সুবহানি তুমি হও কুতুবে রব্বানি রে আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমার কুতুবে রব্বানি আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি বাবা কুতুবে রব্বানি ছিলে যখন মায়ের কোলে রমজানের রোজার সময় দিনের বেলায় খাই নাই দুগ্ধ কখন তাহার হয় গো তখন তাহার রোজা হয় গো তখন তাহার রোজা হয় ছিলে যখন মায়ের কোলে রমজানের রোজার সময় দিনের বেলায় খাই নাই দুগ্ধ কখন তাহার রোজা হয় কখন তাহার রোজা হয় গো কখন তাহার রোজা হয় তোমার হাতে পড়েছে ধরে তোমার হাতে পড়েছে ধরে তোমার হাতে পড়েছে ধরা ফেরেশতায় আসমানি ও গো পীর ফেরেশতায় আসমানি তুমি হও জিলানের জিলানি আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি বাবা কুতুবে রব্বানি মা জননী পড়তেন কুরআন গর্বে রেখে গর্ব থেকে আছাড়ো পারা মুখস্থ করলেন মুখস্থ করে আদানো মুখস্থ করে আর মা জননী পড়তেন কুরআন গর্বে রেখে গর্ব থেকে আছাড়ো পারা মুখস্থ করলেন কুরআন মুখস্থ করলে কুরআন রে মুখস্থ করলে কুরআন মাই জানে না ছেলে রইয়া
যেজন গর্ভধারণী ও গোপীর গর্ভধারণী তুমি হও জিলানের জিলানি তাই ছিলে যখন মায়ের কোলে রমজানের রোজার সময় দিনের বেলায় খাই নাই দুগ্ধ কখন তাহার রোজা কখন তাহার রোজা হয় কখন তাহার রোজা হয় তোমার কাছে পড়েছে ধরা তোমার কাছে পড়েছে ধরা তোমার কাছে পড়েছে ধরা ফেরেশতা আসমানি পীর ফেরেশতা আসমানি তুমি হও জিলানের জিলানি আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী বাবারে মরা দেহের ভিতরেতে দিয়াছিলে রুহানি আরে আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী আমার মরা দেহের ভিতরেতে দিয়াছিলে রুহানি দিয়াছিলে রুহানি গো দিয়াছিলে রুহানি দয়া করো তুমি ও গোপীর দয়া করো তুমি পাপি তাপির দয়া করো তুমি বড় পীর দয়া করো তুমি জিলানের জিলানি আমার এই বাইরে বসা কয় আপনি বাইঙ্গে জানি ফইরে যান না কইরে গেলেও কিছু করার কায়দা নাই বড় পীর সাহেব যখন সে ফানা ফিল্লা হয়ে গেছিল তখন সে আসমান আর জমিন ওই যে একটা গান গাইলাম জমিন আর আসমান এক হয়ে যায় ওই যে অনেকে কয় গান কি আপনার এইভাবে গান নাকি গান এইভাবেই গাইতেছি আজকে সব জায়গা চুরি করে গান গাওয়া যায় না এটা মাদারীপুর এলাকা আমি সুজন সরকার এদিক সেদিক যেখানে আইছি গান এদিক গান গাইতে আসলে মনে করি বাড়ির থেকে আগের থেকে রেডি হয়ে যায় যে ওই জায়গা গান শোনার মানুষ আন্দাজি গান গাইলে এরা শোনে না গান শোনার মানুষ যারা সেখানে গান গাইতে নিজের মন উজাড় করে এভাবে আমি সব জায়গা গাই না কেন গানের একটা মন শান্তি আছে আমার এই বড় ভাই অনেক আগেই গত বছর পরিচয় হয়েছে এরা সামনে আসছে এদেরকে দেখে আমার ভালো লাগছে এই জন্য গানটা আমি মনের থেকেই গাইতেছি কি বড় পীর উনার শানটা আল্লাহর অলির শান কি বলছে আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী মরা দেহের ভিতরেতে দিয়াছিলে রোহানি কয়দিনহীন আলাউদ্দিন দয়া করো তুমি ছিলে যখন মায়ের কোলে রমজানের রোজার সময় দিনের বেলায় খায় নাই দুগ্ধ কখন তাখার রোজা হয় শিশু বাচ্চা জন্ম নিয়ে সে দুগ্ধ খায় না এই রমজান মাসে জন্ম নিয়ে চিন্তা করলো আমি যদি দুগ্ধ খাই তাহলে আমার এই রোজাটা রাখা হবে না এই জন্যই আমি রাসুলের আইন আমার নবীজির আইন মাইনে আমার দুনিয়ার মধ্যে আমাকে মালিক পাঠাইছে আল্লাহর অলি হিসাবে আমাকে মার গর্ভের থেকে পাঠাইছে আমি অলি হইয়া মার গর্ভের থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছি তাই বলছে মাজননী পড়তেন কোরআন গর্ভেতে রেখে সন্তান গর্ভ থেকে 18 পারা মুখস্থ করলেন কোরআন মাই জানে না ছেলের ওই গুণ
যে জন গর্ভধারণী মা জানে না যে আমার ছেলে এরকম একটা আল্লাহর ওলি আমার গর্ভে আসছে আমি আমার যিনি প্রতিপক্ষ শিল্পী হিসেবে আজকে গান করছেন চন্দ্রাক্তার উনার কাছে আমার একটু কথা থাকবে একটাই কথা রাখবো আমি খাজা বাবার নাম শুনি আমরা খাজা বাবা খাজা বাবা আচ্ছা খাজা বাবার তিনজন স্ত্রী ছিল এই খাজা বাবা এই বাবা ডাকি স্ত্রী কেউ কি বাবা ডাকছে নাকি একটা প্রশ্ন করলাম দেখি এই ক্যাসেট ম্যাসেটে যেহেনেই কয় কয় কি ওই খালি বয়াতিরে কয় কয় স্ত্রী রে কি কবি এই দিকাইশো ওই দিকাইশো ইয়ানো ইয়ানো এই কয়ে বুঝাইছে আমি দেখছি প্রকৃত কথা কি তাই হ্যাঁ যেমন এখানে খাজা বাবা আচ্ছা এরে আমিও বাবা ডাকতেছি আমার বাবাও বাবা ডাকতেছে আমার মায়ও বাবা ডাকতেছে এখন আমার কথা হলো যে স্ত্রী যে তিনজন তিনজনে কি কইয়া ডাকত কি কন ভাই এই একটাই কথা ওনার মতো আমি ওইভাবে প্রশ্ন করতে পারতাম সেই প্রশ্ন আমি করব না দেখি ওনার এই কথাটার কি জবাব উনি দেন তাই আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনই বলি বাবা মরা দেহের ভিতরেতে দিয়াছিলে রুহানি রে দিয়াছিলে রুহানি গো দিয়াছিলে রুহানি আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনই মরা দেহের ভিতরেতে দিয়াছিল রুহানি রে দিয়াছিলে রুহানি গো দিয়াছিলে রুহানি আরে কই দিলহীন আলাউদ্দিন ওরে কই দিলহীন আলাউদ্দিন ওরে কই দিলহীন আলাউদ্দিন দয়া করো তুমি আমারে দয়া করো তুমি বড় পীর দয়া করো তুমি জিলানের জিলানি রে আয় বড় পীর আবেদনে কাঁদে জিলানের জিলানি তুমি কুতুবে রব্বানি আয় বড় পীর আবেদনে কাঁদে জিলানের জিলানি বাবা কুতুবে রব্বানি আরে ই পীরান পীর দস্তগীর তুমি পীরান পীর দস্তগীর তুমি আরে ই পীরান পীর দস্তগীর তুমি মাহবুবে সুবহানি ও তুমি মাহবুবে সুবহানি তুমি কুতুবে রব্বানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি রে তুমি মাহবুবে সুবহানি